This is very significant nowadays. বর্তমান সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিনিয়ত পত্রিকার পাতায় শুধু ডিভোর্স আর তালাকের খবর পাই কথা কর ঠিক কি না এই ব্যাপারটা কেন এই ব্যাপারটা হচ্ছে সঠিক ইসলামী জ্ঞান সঠিক ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজ সংসারগুলো পুতুল খেলার মতো ভেঙে যাচ্ছে ঠিক কি না কথা কর না পুতুলের মতো ভেঙে যায় आज के बीए होलो कल के नहीं आज के होलो एक सप्ताह नहीं एक सप्ताह पड़े आर सम्पर्क नहीं आज के समाज व्यवस्था है स्वामी स्त्री रिलेशन एत द्रुत भेगे जाए क्यों आमी आमार गवेषणाय दुटो कारण पे एक कारण होलो लाभ मैरेज जुबक कथा बोलो তোমাদের কারো গায়ে পড়ে গেলে আই এম সরি একটা কারণ কি বলেন না লাভ ম্যারেজ আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো আপনি আমাকে হয়তো ভুল বুঝতেও পারেন কারণ আমাদের দেশে অনেক দায়ীরা আছে খুব হেকমতে অ্যাফেয়ারকে জায়েজ করে দিচ্ছে ইদানিং ভিডিও দেখতেছি নো আপনি কখনো বিয়ের আগে কোন মেয়ের সাথে রিলেশন মেনটেন করতে পারবেন না যেটাকে আমরা প্রেম বলি ভালোবাসা বলি এবং যেটা আপনাকে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য করে এবং আপনার স্ত্রী ওই স্ত্রীটা আপনার বাবা মার পছন্দে আসে নাই তাকে আপনি শাদী করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছেন এক সময় আপনার আব্বা আম্মা মানতে বাধ্য হয়েছে জোরে কথা কন ঠিক কি না বাধ্য যখন হয়ে গেছে সমাজের কারণে পারিপার্শ্বিক অবস্থার কারণে যদিও তারা মেনে নিয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আব্বা আম্মা মেনে নিলেন কিন্তু প্রতিদিন রাতে যখন তারা ঘুমায় আপনার আব্বা আর আম্মা তারা বিছানায় একে অপরকে একটা বড় নিঃশ্বাস ফেলে বলে আহা আমার ছেলেটা যদি আজকে দেখে শুনে দশ ঘর দেখে একটা মেয়ে বিয়ে করাতে পারতাম ঠিক কিনা বলেন না মা বলে আমি যদি দশ ঘর দেখে একটা বিয়ে করাতে পারতাম হয়তো আরো বেশি ন্যাক্কার হতো আমার পুত্রবধূ আরো বেশি আবেদা হতো এই আফসোস যতই ভালো মেয়ে আপনি নিজে পছন্দ করে নিয়ে আসেন না কেন বাবা মার বদ্দুয়ার একটা নিঃশ্বাস আজীবন ওই সংসারে রয়ে যায় ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা বলেন এরপরে দুই নম্বর হলো আপনি যদি লাভ ম্যারেজ করে বিয়ে করেন আগে থেকে যদি সম্পর্ক রাখেন তাহলে সেই পাঁচ বছরের রিলেশন দশ বছরের রিলেশন থাকার কারণে ওই নারী আপনার আপাদ মস্তকের খবর জেনে যায় বিয়ের আগে জোরে বলেন না ঠিক কিনা তখন বিয়ের পরে সে আপনাকে যথাযথ রেসপেক্ট আর করে না কারণ তার চক্ষু লজ্জা চলে যায় সে তো আপনাকে দশ বছর ধরে চিনে নতুন করে স্বামী হিসেবে চেনার আর কি বাকি আছে কথা বলেন ঠিক কি না এবং ওই নারীর সাথে আপনার দেখা হয়েছিল কোন এক পার্কে একটা ব্যভিচার জেনার জাতীয় সম্পর্ক তৈরি হয়েছে যেটা চোখের হতে পারে কলমের হতে পারে কানের হতে পারে যেখানে কোনো বরকত রহমত কিছুই ছিল না ঠিক কি না আর যখন দশ ঘর দেখে আপনার আব্বা আম্মা পছন্দ করে আমি মনে করি এই যুগের শ্রেষ্ঠ যুবক সে যে বলতে পারবে বুক ফুলিয়ে বাবা মা আপনাদের যাকে মন চাই বিয়ে করান আমি রাজি ঠিক কি না বলেন না আমি মনে করি সে সমাজের শ্রেষ্ঠ যুবক বর্তমান সময়ে যে তার বাবা মাকে এখতিয়ার দিতে পেরেছে এই বাবা মাকে তাদের স্বাধীন ইচ্ছা দিতে পেরেছে যে আপনাদের যাকে মন চায় আপনি শাদী করাতে পারেন আপনাদের কথা মতো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি ওই সংসারে সারা জীবন বাবা মার দোয়া থাকে জোরে বলেন ঠিক কিনা বলেন কথা কন ঠিক কিনা তাহলে একটা হলো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাক না চাই আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না হাত তুলে বলেন রাজি আছেন কি না
অনেকে তো বি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন না থাকতে পারবে না এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্যটা কি এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো এখান থেকেই পরিবর্তন হয়ে যেতে হবে ঠিক কি না কথা বলেন এখান থেকেই পরিবর্তন হয়ে যাবেন একেবারে এবং নিশ্চিত করে যাবেন যে আজকের এই প্যান্ডেলের নিচে আমি আল্লাহ ও রাসূলকে সাক্ষী করে বলে যাচ্ছি আজকের পর থেকে আমার সাথে কোনো মেয়ের আর শরীয়ত বিরোধী কোনো রিলেশন থাকবে না সেটা যতদিনের হোক সেটা আজকেই ব্রেকআপ কাট কথা কোন ঠিক কি না আজকে থেকে সম্পর্ক হবে আল্লাহ ও রাসূলের সাথে আজকে থেকে সম্পর্ক হবে আওলাদের রাসূলের সাথে আজকে থেকে সম্পর্ক হবে বাবা মার সাথে যে সম্পর্ক আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে কথা কোন ঠিক কি না This is one. Second, another one. Do you number? আপনার কষ্ট পাচ্ছেন না তো বাবা? না। বাবা আর মাদের জন্য এটা। এর আগেটা বললাম সন্তানের ক্ষেত্রে। এবার বাবা আর মায়ের ক্ষেত্রে যেটা হয় ছেলের জন্য মেয়ে ঠিক করতে গেলে বউ পুত্রবধূ দেখতে গেলে দুটো জিনিসকে বেশি গুরুত্ব দেয় একটা সুন্দর একটা সম্পদ। ঠিক। ভাই ঠিক কি না? আপনি আমাকে বিষয় দিয়েছেন প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ একটা সুন্দর আর একটা সম্পদ দুটা অথচ আমার নবী বলছেন তোমরা নারীদেরকে সৌন্দর্য দেখে বিয়ে করবে না তোমরা তাদেরকে মাল দেখে বিয়ে করবে না তোমরা তাদেরকে বিয়ে করবে ফাসফার বিজাতি দ্বীন তাদেরকে ধর্ম দেখে ধার্মিকতা দ্বীন দেখে বিয়ে করবে ঠিক কিনা বলেন না এখন দিনের ব্যাপারটা একেবারেই গৌণ হয়ে গেছে ভাই ঠিক কি না দিনের ব্যাপারটা একেবারে গৌণ ওই মেয়ে নামাজ পড়তে পারে কিনা সে আসলে তাহাজ্জুদ গুজার কিনা সে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা সে পর্দা কাকে বলে সেই বিষয়ে অবগত আছে কিনা এই বিষয়গুলো দেখি না আমরা দেখি টিকটকে আইডি আছে কিনা কথা কোন ঠিক কিনা বলেন না ফেসবুক আইডি আছে কিনা লাইকি আছে কিনা সে আধুনিক কিনা সে বিউটি পার্লার চিনে কিনা সে স্বাস্থ্য জানে কিনা তার অন্যান্য দুনিয়াবী গুণাবলী দেখে আমরা পছন্দ করি তার বাবার টাকা দেখে পছন্দ করি কথা কোন ঠিক কিনা নো ফার্স্ট ইউ হ্যাভ টু আপনাকে নিশ্চিত করতে হবে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট দ্য লেডি will special in religion subhanallah oi nari ta dhormiyo dik theke khub special hobe thik kina bolen na she jane je ma fatimatu zahra radhiyallahu ta'ala har jibon kormo kemon subhanallah she pore niyeche ma khadijatul kubra radhiyallahu ta'ala har jibon kormo kemon chilo উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা কেমন ছিল সেই বিষয়ে সে জানে আপনি তার পর্দা দেখবেন তার মায়ের পর্দা দেখবেন তার দাদির পর্দা দেখবেন তারপরে দেখবেন তার সৌন্দর্য তারপরে দেখবেন তার মাল ঠিক কি না এক নম্বরে দেখতে হবে কি দ্বীন ঠিক কি না বলেন না আমার নবী বলেছেন লা আমাতুন খামরাউ সাউদাউ খারমাউ সাউদাউ বিজাতি দ্বীন আফজালু যদি কান কাটা কালো দাসীও হয় সে যদি দিনদার হয় ওই সুন্দর আর পয়সাওয়ালা বেদিন বেপর্দা নারীর চেয়ে কান কাটা কালো দিনদার দাসীও স্ত্রী হিসেবে বেশি যোগ্য জোরে বলেন না ঠিক কি না দরকার আছে না নাই তাহলে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে বাবাদেরকে হবে তো অবশ্যই বাবারা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তানের জন্য মেয়ে দেখবে দিনদার ঠিক কিনা বলেন কি দেখবে বলেন না দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা আর মেয়ের বাবারা সন্তানের মেয়ের জন্য জামাই যখন খুঁজে সরকারি চাকরি আছে না নাই দেখার দরকার নাই ঠিক কিনা কথা বলেন না সরকারি চাকরি ব্যবসা ব্যাংকার কি আছে না আছে স্থাবর অস্থাবর দেখার দরকার নাই হযরতে আব্দুল্লাহ সোমাইর মতো ওই গোসে পাকের নামাজান
যেভাবে ওনার মেয়ে উম্মুল খায়র ফাতেমার জন্য স্বামী খুঁজতে খুঁজতে স্বামী খুঁজে পেলেন নদীর পারে। ভাই ঠিক কিনা বলেন না? নদীর পারে দেখে এক যুবক এসে বলে, এটা কি আপনার বাগানের আপেল? উনি বলে, হ্যাঁ আমার বাগানের, তো আমি তো খেয়েছি। কি কি হয়েছে, খেয়েছো তো অসুবিধা, আমি যদি কেয়ামতের মাঠে বেজে যাই আপনি যদি ধরেন। তখন তিনি বলছেন, এই তো আমার মেয়ের জামাই, এটাই পেলাম। সুবহানাল্লাহ বলেন না? তো জিজ্ঞেস করলাম হযরত আব্দুল্লাহ সোমাইকে, রু জগতে আপনি যে মেয়ের জন্য ওই আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি সিলেক্ট করলেন, ওনার কি মাস্টার্সের সনদ দেখেছেন কিনা? ওনার বিসিএস এমবিএ, ওনার কামিল ফাজিল টাইটেল ডিগ্রি দেখেছেন কিনা? ওনার বাবার পরিচয় কি জেনেছেন কিনা? ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি চাকরি কি খবর নিয়েছেন? তো উত্তর আসবে, আমি ওনার অন্য কোনো সার্টিফিকেট দেখি নাই, আমি ওনাকে জাস্টিফাই করেছি, বিবেচনা করেছি কোরআন অনুযায়ী। কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আমি সেটা দেখেই জামাই সিলেক্ট করেছি। দিন দেখে আমি আমার মেয়ের জন্য জামাই সিলেক্ট করেছি। একটু জোরে বলেন না,